এইলা মামুন এদিনিয়া সামনে যে ডাস্টবিনটা আছে না জি ভাই একদম ডাস্টবিনে ফেলাই দিবি এই চুলা হলো এই সেডলন এগুলা নিয়ে একদম ওইখানে ফেলাই দিবি রাসেল ভাই কি ব্যাপার ভাই চুলা হারি ডাস্টবিনে ফেলাই দিচ্ছেন আরে ভাই চুলা হারির দিন আছে নাকি এই চুলা হারির দিন জাপানে ইতালিয়ান আপনি রোবট কারেকু গান নিয়ে আসছে ইতালিয়ান রোবট নিয়ে আসছেন ইতালিয়ান রোবট নিয়ে আসছি যেটা আপনি সারা মাস রান্না করবেন মাত্র 180 টাকা বিল দিবেন মাত্র 180 টাকা 180 টাকা ভাই চুলা হারির দিন শেষ চুলা হারির দিন শেষ মা ভাই চুলা কিনলে হারি কিনো হারি কিনলে চুলা কিনো আচ্ছা আর যেটা নিয়ে আসছি রোবট ইতালিয়ান ডিজি কোম্পানি আচ্ছা চারটা হারি কোনো বাতিল কিনতে হবে না কোনো চুলা কিনতে হবে না এই চুলার সাথে চারটা হারি থাকবে এক চুলার সাথে হারি থাকবে চারটা সব ধরনের রান্না করা যাবে তো সব রান্না করতে পারবেন ভাই কি কি রান্না করা যাবে এই যে ভাত রাখছি হ্যাঁ মাছ রাখছি হ্যাঁ মাংস রাখছি হ্যাঁ চুলার মতো হিট কিন্তু কমাইতে বাড়াইতে পারবেন গ্যাসের চুলার মতো গ্যাসের চুলা আপনি যেভাবে রান্না করেন আগুন বেড়ে হবে না কোনো সারাদিন রান্না করবেন মাত্র 6 টাকায় খরচ করবেন এটা 6 টাকায় সারাদিন তাহলে তো মাসে 180 টাকা সর্বোচ্চ এটা কি জাদু ভাই জাদু না এটা হলো একটা 85% এনার্জি সেভিং 85% এনার্জি সেভিং এ কাজ করবে এটা ঠিক আছে আচ্ছা তারপর ওই যে অনেক সময় মাছ ভাজি ডিম ভাজি কলা ভাজি রুটি পরোটা ভাজি সবকিছু করতে পারবেন হ্যাঁ রুটি পরোটা ভাজা যাবে সব ভাই হাড়ি চারটা কেন দিছে আচ্ছা একটার মধ্যে ভাত আচ্ছা একটার মধ্যে মাছ ভাজবেন একটার মধ্যে তরকারি রাখবেন একটার মধ্যে ভাজা পোড়া করবেন ভাজা পোড়া করবেন দেওয়ার সাথে সাথে ভাই যে জিনিস নিয়ে আসছি এটা সময় বাঁচাবে আপনার টাকাও বাঁচাবে ভাই আচ্ছা ঠিক আছে ওকে তানি আক্তার আছে আমাদের সাথে দাম কত জানতে যাচ্ছেন নাইস কালেকশন বলতেছেন অবশ্যই আমরা প্রাইস বলে দিব আগে প্রোডাক্ট সম্পর্কে জানাই দিই কতটা উপকারী হবে কতটা ভালো হবে মন্দ হবে সবকিছুই জানাই দিব ভাই যে কারি কুকার নিয়ে আসছি হ্যাঁ এটা থাকলে আপনার পাশে রাইস কুকার লাগবে না আচ্ছা কারি কুকার লাগবে না আচ্ছা আলাদা কোনো কুকার কিনতে হবে না কারণ আপনি যদি একটার মধ্যে সব রান্না করতে পারবেন আলাদা আলাদা কেন কিনবেন রাইট এবং একটা চুলা কিনলে 500-600 বিল লাগে একটা কারি কুকার কিনলে 200-300 টাকা বিল লাগে রাইট এবারে দেখা যায় 1500 টাকা আপনার বিদ্যুৎ বিলই খরচ হয়ে যায় আচ্ছা এই কারি কুকারটা যদি আপনার পাশে থাকে 180 থেকে সর্বোচ্চ 200 টাকা খরচ করে আপনি রান্না বান্না সারা মাস করতে পারবেন ওকে মোহাম্মদ শামিম আছে জাপান থেকে দেখতেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শামিম ভাই শেয়ার করে দেন হ্যাঁ আর আজকে কিন্তু ভাই শেয়ারকারীর জন্য একটা গিফট আছে শেয়ারকারীর জন্য গিফট আছে শেয়ারকারীর জন্য কেন গিফট আছে হ্যাঁ অনেকে দেখা যায় লাইভ চলাকালীন আমাদের ভিডিওটা দেখেন যখন আপনার কেনার ইচ্ছা হয় তখন কিন্তু ভিডিওটা কোন চ্যানেল থেকে দেখছেন বা কোথা দেখেছেন খুঁজে পান না খুঁজে পাই না সেই ক্ষেত্রে শেয়ার যে করবে সর্বোচ্চ শেয়ার করবে আচ্ছা আমরা তাকে আজকে একটা গিফট কোড গিফট দেখাই দিই সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু গিফট আছে শেয়ার করতে থাকেন চুলা হারির দিন একেবারে কিন্তু শেষ যদি থাকে এই ডিজনি ইটালিয়ান মাল্টি কুকার যেটা চারটা হারি কিন্তু আপনারা পাচ্ছেন দুনিয়ার যত হালাল খাবার আছে সবকিছু রান্না করতে পারবেন সবচেয়ে বড় কথা ভাই কি জানেন ঢাকা শহরে অনেক ফ্যামিলিতে কিন্তু গ্যাস আছে হ্যাঁ আবার অনেক নতুন অ্যাপার্টমেন্ট রয়েছে গ্যাস নাই রাইট তারা কিন্তু সিলিন্ডার ব্যবহার করে একটা সিলিন্ডার যদি মিনিমাম যদি ছোট রাখেন 1400 থেকে 1450 হ্যাঁ তারপরে দেখা যায় একবার যায় না আচ্ছা সিলিন্ডারের পরিবর্তে যদি এরকম রোবট কুকারটা আপনার বাসায় ব্যবহার করেন সর্বোচ্চ 200 টাকা রান্না করতে পারবেন এবং সময় বাঁচাবে আর সবচেয়ে বড় কথা হলো কোল্টাস সারাদিন রান্না করবেন যে দাঁড়ায় আছি না আমি কিন্তু ঘামতেছি না চুলাই কিন্তু এতক্ষণ রান্না করলে আপনি অটোমেটিক ঘেমে যেতে আচ্ছা ওকে আমরা একটু বলে দিচ্ছি একটা হাড়িতে যখন একটা রান্না করবেন সর্বোচ্চ 10-15 মিনিট সময় লাগবে নাকি জি অবশ্যই 1 ঘন্টার মধ্যে 3-4টা রান্না কিন্তু কমপ্লিট হবে ভাই ওই যে 10 মিনিটে ভাত রান্না করব 10 মিনিটে ভাত 15 মিনিটেই মাংস রান্না করব 15 মিনিটে মাংস 5-7 মিনিট কয় মিনিট হইছে আপনি লাইভে করছেন যে মাছটা কি ভাজা হইছে লাইভে আছে মাত্র 4 মিনিট আমরা কিন্তু মাছ দিছি 2 মিনিট মাছ দিছি 2 মিনিট হইছে রাইট ভাজা কি হইছে কিনা দেখেন অনেকে মনে করতেন ভাই আপনারা ক্যামেরায় দেখতেছেন কাটছিট করতেছেন আচ্ছা এটা লাইভ এখানে কোনো কাটছিট করা যায় না লাইভ চলতেছে ভাজা পুরো কমপ্লিট আচ্ছা তারপরে এই যে আমি একটু কমাই দিলাম এটা যেহেতু এটা ভাজা হয়ে গেছে একমাস হয়ে গেছে এই যে আমি একটু এই যে কমাই দিলাম চুলার মতো আচ্ছা তারপরে আমরা যেটা মাংস রান্না করবো এইটা স্টার্ট করে দিলাম এটা একটু বাড়াই দিলাম আচ্ছা আচ্ছা এটা আপনি তেলটা গরম করে নিলে রান্না করতে সুবিধা হবে সেই ক্ষেত্রে আমি তেলটা গরম করে নিচ্ছি ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এখানে 2 কেজি মাংস আছে ওকে একসাথে 3.5 কেজি মাংস রান্না করতে পারবেন এটার মধ্যে আচ্ছা একসাথে 3.5 কেজি দেখেন বিসমিল্লাহ করে দিয়ে দিলাম ঠিক আছে মাংসটাও দিয়ে দিলাম
দেখেন মাংস রান্না করলে সর্বোচ্চ 15 মিনিট আপনার থেকে আমি সময় নিয়েছি। এই যে হাড়ি গুলো আছে ভাই, চারটা হাড়ি, এই চারটা হাড়ির ক্যাপাসিটি কতটুকু? প্রত্যেকটা 5.5 লিটার করে, 5.5 লিটার। এই যে এখানে লেখা আছে, যদি একটু সামনে থেকে দেখেন, এই যে এখানে লেখা আছে ডিজনি। আচ্ছা ডিজনি। এই যে ক্যাপাসিটি এবং সাইজটা আপনাকে আমি, এই যে দেখেন লেখা আছে মডেল নাম্বার, এই যে 5.5 লিটার করে আপনার তিনটা হাড়ি থাকবে। যদি আপনি ভাতের হিসাব করেন রাশেদ ভাই, একসাথে 1.5 কেজি চাল রান্না করতে পারবেন। 1.5 কেজি চাল মাংস রান্না গেলে 2.5 থেকে 3 কেজি রান্না করতে পারবেন। ঠিক আছে, এই যে আমরা অলরেডি কিন্তু এখানে 2 কেজি রান্না করতেছি। ওকে ভাই, এই যে ভাত যে আপনি রান্না করতেছেন, জি আমরা তো ভাতের মার গালতে দেখি, এটাকে গালতে হবে? না না, এটা রাইস কুকারের মতো তো ভাই, রাইস কুকারের মতো। এটা অনেকে কেন কিনে জানেন, যাদের সময় সমস্যা, আচ্ছা সময় দিতে পারতেছে না রান্না বান্নার জন্য, এটা রাইস কুকারের মতো 1 কাপ চাল 2 কাপ পানি দিয়ে দিবেন। 1 কাপ চাল 2 কাপ পানি দিয়ে দিবেন, ভাতের মারটা কখনো গালতে হবে না, গালতে হবে না। তারপরে যে ভাতটা ঢাইলে রেখে আবার পাতিল বসাবেন, সেই সিস্টেম এটাতে নাই, সেই সিস্টেম নাই। একটা আইটেম রান্না করছেন, আরেকটা পাতিল বসায় দিবেন, আরেকটা আইটেম রান্না করবেন। আচ্ছা ঢাকনা তো আছে এটার সাথে, ঢাকনা একটা থাকবে ভাই। আমি বলি আপনাকে এটার সাথে কি কি থাকবে আমি আপনাকে যদি একটু দেখাই। ওকে একটু দেখাই। এই চুলা থাকবে একটা, চুলা থাকবে একটা, আর হাড়ি থাকবে এখান থেকে আপনার। ওকে দেখেন হাড়ি থাকবে হচ্ছে চারটা হাড়ি, একটা নিয়ে আসেন। এই যে দেখেন, একটা হাড়িতে ভাত রান্না করবেন, একটার মধ্যে তরকারি রান্না করবেন, আচ্ছা একটার মধ্যে ভাজা পোড়া রোস্ট টোস্ট করবেন, আচ্ছা আরেকটার মধ্যে আপনার যত ধরনের তরকারি আছে, ঝোল জাতীয় তরকারি, এই যে এটা ব্যবহার করবেন। ঠিক আছে দেখেন 1 2 3 4, এই যে আমি আপনাকে যদি একটু প্যাকেটটা দেখে দেই, প্যাকেটের মধ্যে কিন্তু আপনার দেওয়া আছে চারটা হাড়ি। এই যে দেখেন ডিজনি, ঠিক আছে ডিজনি, এই যে 85% এনার্জি সেভিং, আচ্ছা এই যে 5.5 লিটার করে আপনার চারটা হাড়ি, 1 2 3 4, চার নো গ্যাস কিন্তু একটা, আচ্ছা এটাতে একটা সুবিধা ভাই কি জানেন, গ্যাস কোনো দরকার নাই এবং ফায়ারের কোনো দরকার নাই। আচ্ছা এটা জাস্ট বিদ্যুৎ হইলেই, আচ্ছা আপনি রান্না করতে পারবেন। আচ্ছা এক পাতিল কয়টা দিলাম ভাই, যদি চলেও যায় জি 5 মিনিট কিন্তু গরম থাকবে, 5 মিনিট গরম থাকবে, কারণ এখানে ওয়ার্মের ফাংশন আছে তো ভাই, ওয়ার্মের ফাংশন আছে। এই যে আপনি রান্নার পরে যদি কেউ বিদ্যুৎ না চলে যাওয়ার পর রাইস কুকারের মতো যদি গরম রাখতে চান, এই যে আপনি যদি ওয়ার্মে দিয়ে দেন না, আপনি একই রকম 24 ঘন্টা কিন্তু গরম থাকবে, খাবারটা নষ্ট হবে না, 24 ঘন্টা গরম থাকবে। আর খাবারটা যদি আপনি রান্না অবস্থায় বিদ্যুৎ চলেও যায়, 5-7 মিনিট ও এমনি থাকবে, খাবারটা কখনো নষ্ট হবে, নষ্ট হবে না। ওয়ারেন্টি গ্যারান্টি তো আছে ভাই? অবশ্যই ওয়ারেন্টি আছে ভাই। এই যে দেখে, এটা যেমন কারি কুকারটা, এটা যে ভিতরে কয়েলটা, এটার জন্য থাকবে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি, ভিতরে কয়েলের 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। যদি মেকানিক্যাল কোনো সমস্যা হয়, আমরা কোনো টাকা পয়সা নিব না, আপনাকে আমরা ঠিক করে দিব। শেয়ারকারী যে একটা গিফট দিয়েছেন ভাই, এটা কি প্রোফাইলে শেয়ার করবে না কোথায় কোথায় শেয়ার করবে? বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে যারা গ্রুপে থাকেন তাদের শেয়ার করলে আরো বেশি হয়। কারণ আবারও বলি, যখন আমরা লাইভটা করি তখনই সবাই নিশ্চয় দেখে, রাইট? যখন আমরা কিনতে যাই বা আমার ভাই কিনবে, তখন কিন্তু আমরা খালি মোবাইল ঘাঁটি, কোথায় দেখলাম কোথায় দেখলাম, রাইট? আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু আরেকজন দেখতে পারবে, দেখতে পারবে আরেকজনের একটা শেয়ারের মধ্যে আরো 2 জন দেখতে পারবে, রাইট? সেই কারণে বললাম আজকে কিন্তু লাইভ দেখে যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে আমরা একটা গিফট দেবো, খুব ভালো মনে তাও কি দেবো সেটা আমি বলে দিই। মাছ কিন্তু একবারে করকরা ভাজা হয়ে গেছে মাছটা, আমি কিন্তু লাইনটা বন্ধ করে দিয়েছি, আপনি খেয়াল করতে গিয়ে দেখেন লাইনটা বন্ধ হয়ে গেছে, লাইন কিন্তু বন্ধ, তারপর কিন্তু ভাজা হচ্ছে দেখেন, হচ্ছে মানে ওই যে কি বললাম 5-10 মিনিট আপনি লাইন ছাড়াই আপনি এখানে কাজ করতে পারবেন, রাইট? রাইট, এই দেখেন মাছটা কত সুন্দর ভাজে হইছে, ওয়াও, একেবারে লাল টকটকে হয়ে গেছে না, চামচ দিয়ে, আচ্ছা চমৎকার। এই যে দেখেন মাংসটা, হ্যাঁ কয় মিনিট বলছি ভাই, 15 মিনিট ভাই। সাথে কোনো গিফট টিফট দিবেন না ভাই? অবশ্যই গিফট দিব, গিফট কি দেবো আমি আপনাকে বলি, এটা তো সাথে আমরা 3-4টা করে হাড়ি দিছি, আচ্ছা এই যে নাড়াচাড়ার জন্য আছে না, হ্যাঁ অনেকে যে চামচের জন্য কিন্তু এই ননস্টিকটা নষ্ট করে ফেলেন, আচ্ছা এটা কিন্তু নিয়ম আছে ভাই, এই ননস্টিকটাই আপনি কখনো স্টিল চামচ ব্যবহার করবেন না, ফুড গ্রেড, এটা 100% ফুড গ্রেড ভাই, স্বাস্থ্যসম্মত, আচ্ছা এটা ব্যবহারের জন্য আমরা এরকম দুই মডেলের দুইটা চামচ দিয়ে দিব, দুইটা চামচ থাকবে এবং মাজা ঘষার জন্য একটা সোবার একটা সেটও দিয়ে দিব, ঠিক আছে? একটা সোবা থাকবে, দুইটা চামচ থাকবে, হ্যাঁ জি, একেবারে ফ্রি পেয়ে যাবেন। আপনারা কমেন্ট করতে থাকেন কে কোন জায়গা থেকে আছেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন। এই যে ভাত কিন্তু একেবারে হয়ে যাচ্ছে আমাদের ভাই, 10 মিনিট সময় নিয়েছি ভাতের জন্য, কথা বলতে বলতে 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু আপনার ভাত হবে, ঠিক আছে? আচ্ছা আরেকটা বিষয় হলো ভাই, হ্যাঁ এই যে অনেকে ব্লেন্ডার চান আমাদের কাছ থেকে, আচ্ছা ব্লেন্ডার, ব্লেন্ডারের কোতল থাকে কি ভাই, আমরা সবসময় হলুদ মরিচ করব, রাইট, বা ভালো মানের একটা ব্লেন্ডার দেখান, রাইট, তাদের জন্য বলবো আজকে যে ব্লেন্ডারটা দেখাইতেছি এটা হলো অরপাট কোম্পানি, ভাইরাল, এটা ভাইরাল একটা ব্লেন্ডার, এই কারণে এটা স্টিলের বুশ, স্টিলের বুশ, স্টিলের বুশ, এই কারণে অনেকে কিনে, কি কারণে জানেন? আচ্ছা এই যে বুস্টার দেখতেছেন, এই বুস্টার কারণে কিন্তু ব্লেন্ডারটা আপনার অকার্যকর হয়ে পড়ে থাকে, বিদেশ থেকে ব্লেন্ডার আনে 12,000-15,000 টাকা দিয়ে, এই বুস্টার নষ্ট হলে কিন্তু ওই ব্লেন্ডারটা বাদ বাদ। তো স্টিল বুশের ব্লেন্ডারটা থাকলে কি আপনি এই ব্লেন্ডারটা 10 বছর বন্ধ ব্যবহার করে কখনো কিছু হবে না, কিছু হবে না। আর এটা 2 জগের একটা ব্লেন্ডার, আচ্ছা সবচেয়ে বড় কথা হলো এটা হলো আপনার 1600 ওয়াট, 1600 ওয়াট। বাংলাদেশের যদি কিছু ব্লেন্ডার থাকে পাওয়ারফুল এর মধ্যে, এটাও একটা, এটাও একটা। আর এটার মধ্যে আপনি কি করবেন, আচ্ছা কি করবেন, যেমন আপনি হলুদ, হলুদ
মরিচ আদা রসুন তো নরমাল ব্লেন্ডেরই হয়, তারপরে এই যে সামনে শীতের দিন আছে না পিঠার জন্য চালের গুঁড়া করে, এই যে চালের গুঁড়া একসাথে কিন্তু আপনি 1.5 কেজি চালের গুঁড়া করতে পারবেন। আচ্ছা, এই যে চালের গুঁড়াটা, হ্যাঁ, অনেকে ওই যে বড় বড় মিলফিটের যে বড় বড় মেশিন দিয়ে সিরিয়াল লাগে ভাঙেন না, রাইট, আজকে আপনাকে এই ব্লেন্ডারে দেখাবো যে কত সুন্দর হয়। আচ্ছা, একটু করে দেখাই আমরা, একটু করে দেখাই, যে এটা অনেকেই মোটামুটি জানেন, তারপর নতুন করে যারা জয়েন করেছেন স্টিল বুঝতে পারেন, এই যে দেখেন এটাও স্টিল, এটাও স্টিল, রাইট, এখানে যে বুস্টটা সেটাও স্টিল, সেটাও স্টিল, এখানে যে বড় জগটা এটার মধ্যে জুস, লাচ্ছি, শরবত, আদা, রসুন, মরিচ, পেঁয়াজ যত ধরনের বেশি পরিমাণে করতে চান, বেশি পরিমাণে করতে চাইলে এটা, কম পরিমাণে করতে চাইলে আপনার এইটা, এইটা ঠিক আছে, আচ্ছা, করা যাবে না কোনোটা বাধ্যতা নেই, বেশি হইলে এটা, কম হইলে এটা। আচ্ছা, ওকে, আমরা একটু হলুদ করে দেখাবো এখন, হ্যাঁ, লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। রয়েছে আমরা রাসেল ইলেকট্রনিক্স, এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর নিচতলায়, স্বপ্নবর হচ্ছে 77। সবাই তো হলুদ করে না আগে, রাইট, আজকে আমি চালের গুঁড়াটা করে দেখাই যে কত সুন্দর হয়। আচ্ছা, হলুদটা তো করে দেখাবো, দেখাবো এই পাশে, এখানে ভাতটা কিন্তু অলরেডি হয়ে গেছে, ভাত কিন্তু হয়ে গেছে, 10 মিনিট সময় নিয়েছি, দেখেন পানিটা শুকিয়ে গেলে আমরা ভাতটা নামাই নিবো। আচ্ছা, আর ভাতের এই যে নিচটা একটু দেখেন লাগছে কিনা, আচ্ছা, অনেক কিছু যদি নর্মাল হইতে এটা লাগতো, ঠিক আছে, আচ্ছা, মাছ তো অনেক আগে, মাছ তো হয়ে গেছে, মাছের চুলাটাও আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু মাংস কিন্তু হয়ে গেছে আমাদের, এই যে মাংস কিন্তু আর দেখেন 2-3 মিনিট লাগবে, জাস্ট আপনার একটু পানি দিছি এখন। আচ্ছা, এই জন্য হয়তো বা একটু পানিটা শুকাইলে এটা হয়ে যাবে। আচ্ছা ভাই, সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে তো? সারা বাংলাদেশ থেকে। আরেকটা সবচেয়ে বড় কথা কি জানেন, কি আজকে এই কুকারটা বাজারে সবসময় যত ভিডিও দেখছেন তার থেকে অনেক কমে দিব, কমে দিবেন, ডেলিভারিও ফ্রি থাকবে, ডেলিভারিও ফ্রি কিন্তু, আচ্ছা, ডেলিভারিও ফ্রি থাকবে সারা বাংলাদেশ। আচ্ছা, ওকে, আমরা একটু চাল করে দেখাই, এই যে চালের গুঁড়াটা এখানে দেখেন কতটুকু আছে, 1 কেজি, 1 কেজি, 1 কেজি চাল আপনি চাইলে একবারও দিতে পারবেন, চাইলে আপনি 2-3 বারও দিতে পারবেন। আচ্ছা, কিন্তু একটু অল্প অল্প করে দিলে কি পড়তে সুবিধা হয় এবং ভালো হয়, এই যে দেখেন, ওকে, আধা কেজি দিয়ে দিছি, যে যদি মার্কেটের আশেপাশে থাকেন তাহলে চলে আসেন, টেস্ট করে যেতে পারবেন খাবারগুলো, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই যে দেখেন লকটা করে দিলাম, এটা 3টা সাইডে লক আছে, 3টা লক আছে, লক করে দিলে আপনার উপরে চাপ দিয়ে ধরতে হবে না, জাস্ট অন করে দিবেন, এই যে চালের গুঁড়াটা খেয়াল করবেন যে কেমন হয় আর কি, সবচেয়ে বড় কথা হলো কি ভাই জানেন, চালের গুঁড়াটা এত সুন্দর হয় যেটা বড় বড় মেশিন থেকে আমরা কিনে করি ওরকম করা যায়, ঠিক আছে, আপনি একটু অন করে, ঠিক আছে, এই যে যেহেতু শুকনা ভিজা চাল দিছি এটা একটু নাড়াচাড়া দিয়ে আবার আপনি দিবেন, ঠিক আছে, এই যে দিয়ে, এই যে আবার এখান থেকে করে, ওকে ওকে ওকে, এটার মধ্যে আপনি শুকনা চাল, ভেজা চাল, সব ধরনের চালই কিন্তু করতে পারবেন, ঠিক আছে, সব হয়ে গেছে, হয়ে গেছে, হলুদ টলুদ তো সবকিছুই হবে নাকি, 100% হবে ভাই, এই যে দেখেন, এই যে চালের গুঁড়াটা আমি এই বড় সসপেনটা এই করে দেখাই, আচ্ছা, এই যে দেখেন অবস্থা কি, এই যে দেখেন আমরা একটু খুলে দেখাই, এটা হলো আপনি দেখেন শীতের দিনের পিঠা আছে না, আচ্ছা, ভাপা পিঠা কিন্তু অনেক সুন্দর হবে এটা দিয়ে, ভাপা পিঠা করেন, চিতই পিঠা করেন, চালের গুঁড়া যেটা পিঠা দিয়ে করলেন আপনারা, হ্যাঁ, ঠিক ওই গুঁড়াটা কিন্তু এখানে করতে পারবেন, এইখানে করতে পারবেন, এখানে করতে পারবেন, আচ্ছা, দেখেন কত সুন্দর হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওকে, চালের গুঁড়া তো হবে ইনশাআল্লাহ, এখন যেটা হচ্ছে মশলার জগতে সবচেয়ে শক্তিশালী জিনিস হলুদ, না হলুদ, এইটা আর হলুদ যদি হয় তাহলে আমার মনে হয় না ভাই এই দুনিয়া আর কিছু বাকি থাকবে, আর কিছু বাকি থাকবে, রাইট, আপনি চাইলে এটার মধ্যে ডাইরেক্ট হলুদ করতে পারবেন, আচ্ছা, চাইলে এটার মধ্যে করতে পারবেন, যদি আমরা পরিমাণ একটু বেশি করতেছি এটার মধ্যে করে দেখাই, ওকে ওকে, বড় হলুদ ছিল তাই একটু ফাটাই দিছি, আচ্ছা, আপনি ডাইরেক্ট একদম শুকনা হলুদটা এখানে দিয়ে দিবেন, ওকে, দিয়ে জাস্ট একটু লক করে দিবেন, লক করে দিবেন, এই ঢাকনাটা বসানোর পরে 3 সাইডে একটু লক করে দিবেন, লক করে দিবেন, হলুদটা জাস্ট একটু, এখানে কি হইছে, এটা হইছে আপনার শুকনাটা, আচ্ছা, শুকনাটা দেখেন, অনেকে করে কি যে পাটায় পাটা মশলা যেভাবে করেন না, শুকনাটা প্রথমে 2-1 বার করে, গুড়া কেমন হইছে সেটা একটু দেখেন, এই যে গুড়াটা যদি দেখতে একদম গুড়া হইছে সুন্দর, যদি আর একটু সময় নিয়ে করেন বা একটু বেশি করেন সেক্ষেত্রে পারফেক্টলি আপনি করতে পারবেন, আচ্ছা, আমরা তো মাত্র 5-10 সেকেন্ড করছি, 5-10 সেকেন্ড ভাই লাইভে তো অত ভালোভাবে আমি করতে পারি না, যখন আপনি কিনবেন বা দেখতে চাইবেন আপনি কিন্তু সরাসরি দোকানে এসে দেখতে পারবেন, অনেক ব্লেন্ডার তো আছে 10 মিনিট 15 মিনিট টানা চালানো যায়, এটা একটানা 30 মিনিট চালাতে পারবেন, 90 মিনিট যেহেতু আপনি হ্যাভি আই যে এখানে লেখা আছে, আচ্ছা, 1600 ওয়াট 22000 RPM টানা 90 মিনিট চলবে, এটা
আমরা পাটাই পাতা যে মশলাটা যেভাবে করি আরেকটু দিব, এই যে আমরা তো আসলে সবসময় করি না। আচ্ছা, মানে ভিজা শুকনা যা চান সবকিছু করতে হবে। এটা আপনি শুকনাটা প্রথমে করলাম, দ্বিতীয়ত আপনি যখন আপনি ভিজা করবেন তখন একটু পানি দিয়ে দেবেন। আপনার পাটায় বাদে যে মশলা আছে না, একদম ওরকম হয়েছে কিনা দেখেন, দেখেন এই অবস্থা। পানি আর একটু দিতে হইতো, এই যে দেখেন, দেখেন আর একটু পানি বেশি দিলে, আর একটু পানি দিলে আপনারা দেখা যায় করতে পারবেন খুব সুন্দরভাবে এবং পারফেক্টলি করতে পারবেন। এই যে দেখেন, এটার মধ্যে আপনার যদি হলুদ, মরিচ, জিরা, দারচিনি, এলাচি, শুকনো মরিচ থেকে শুরু করে সবকিছু করতে পারবেন, সবকিছু করা যাবে। তারপরে যে যদি পরিমানে কম হয়, কম হলে দেখা যায় এটার মধ্যে আমি আপনি মরিচটা করে দেখে আসছি। আচ্ছা, এইখানে দেখেন আমাদের কিন্তু রান্না প্রায় শেষ, যেটা হচ্ছে মাল্টি কুকার, চুলা হারির দিন কিন্তু শেষ। এক মাল্টি কুকার নিলেই কিন্তু দেখেন কতটা ঝরঝরা হয়েছে ভাতের পানির পরিমাণটা, যদি আপনার ঠিক থাকে তাহলে আর এটা কোনো সমস্যা হবে না, সমস্যা নেই, ঠিক আছে। পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি, কোনো সমস্যা হলে আমরা ঠিক করে দিব, আর ঠিক না হলে তখন দেখা যায় আমরা চেঞ্জ করে একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা আচ্ছা, একটা হাড়ির কিনবেন, একটা চুলা পাবেন চারটা হাড়ি। এই যে দেখেন একটা চুলা, এক দুই তিন চার চার, এই যে এখানে লেখা আছে আপনার একটা চুলা তিনটা হাড়ি, ঠিক আছে, একটা ঢাকনা। রাসেল ভাইয়ের পক্ষ থেকে দুইটা চামচ, এই যে রান্না ছাড়ার জন্য, একটা তরকারির জন্য, একটা ভাতের জন্য, এই চামচ দুইটা, একটা ছোবার সেট, এটা ফ্রি থাকবে, ঠিক আছে। আর কোম্পানির তরফ থেকে এখানে একটা সিঙ্গেল চামচ থাকবে। আপনি হাড়ি বললেন কটা, এই একটা, একটা দুইটা, দুইটা এই একটা, তিনটা, তিনটা, তার ঢাকনা কিন্তু থাকবে একটা, ঢাকনা থাকবে, এই যে ঢাকনা একটা, টোটাল আপনার হলো চারটা, চারটা হাড়ি, একটা চুলা, তিনটা চারটা হাড়ি, একটা ঢাকনা থাকবে, ঠিক আছে। ওকে, আমরা এখন মরিচটা করব নাকি? এই যে মরিচটা ছোট করে করি, অল্প করে করি, মরিচও কি পেস্ট করব পরে? আপনি আগে শুকনাটা করেন। আচ্ছা, শুকনা আপনাকে করতে চান, রাইট, এই শুকনাটা আগে করেন। আচ্ছা আচ্ছা, ওকে, এই যে সবই একসাথে দিয়ে দিলাম, ওকে। এটা দেখেন অলরেডি কি অবস্থা, এটা দেখছেন, এটা দেখেন অলরেডি অবস্থা দেখি, ওয়াও, দেখেন কত সুন্দর। আচ্ছা, ওকে, নুসরাত জাহান আছে আমাদের সাথে, আর সময় নিছিলাম কতক্ষণ? আর চলুক না 5 মিনিট, তারপর আমি খুলে দেখাবো এটার অবস্থাটা কি। আচ্ছা, এই যে এটা আবার এয়ার টাইট, এটা যখন দিবেন তখন উপরে একটু হাত রাখবেন। আচ্ছা, এটা ঠিক আছে, এখন কি হয়েছে দেখেন, ওয়াও, একেবারে গুড়া গুড়া হয়েছে। যদি আর 2 মিনিট করেন, একদম বড় বড় মেশিনে যেরকম করেন না সেরকম করতে পারবেন, পেস্ট করবো। আবার পেস্ট করতে চাইলে এটার মধ্যে পানি দিয়ে দিবেন। আচ্ছা, পানি দিলে আপনি পেস্ট হবে। অনেকে যে গুড়া মরিচটা রাখতে চান, আর অনেকে দেখা যায় একটু পেস্ট করতে চান, পেস্ট করলে হালকা একটু পানি দিয়ে দিবেন। আচ্ছা, ঠিক আছে, পানি দেওয়ার পরে দেখবেন অবস্থাটা কি হয়। অরিজিনাল শুকনা মরিচ যে জাহাজ, এটা কিন্তু এখান থেকে পাইতেছি ভাই, এই যে অবস্থা দেখেন। পানি আরো দিব, আরো দেন, আরো দেই, তারপরে বুঝবেন শুকনা জিনিস পেস্ট করতে হলে পানি লাগবে, একটু পানি দিতে হয়, কারণ আমরা আসলে ওই যে বললাম না ভাই, সবসময় করি না, তো এই কারণে আমাদের পরিমাণটা ঠিক থাকে না। হয়ে গেছে ভাই, এই যে দেখেন, হাত দিয়ে বের করলাম না, হাতটা জ্বলবে। আচ্ছা, এই যে দেখেন কেমন হয়েছে। ওকে, তো এইটার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে ব্লেন্ডারের? এইটার ওয়ারেন্টি গ্যারান্টি 5 বছর। সার্কিট পড়ে গেছে, এটা চাপ দিবেন, মোটর আবার চলবে। আর সবাইকে বলবো, মা বাবা, মা বোনেরা যারা আছেন, এই কন্টেনার গুলা বা এটা যখনই যে বসাবেন, এটা অনেকে কি করে বসাই দিয়ে উপরে হাত রেখা চালায়। আচ্ছা, এটা নিয়ম হলো একটু ঘুরাই দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে দেন। আচ্ছা, আপনি কখনো ব্লেন্ডার নষ্ট হবে না, কখনো মোটরও ক্ষতি হবে না। আচ্ছা, ওকে ভাই, এখন তাহলে আমরা একটু প্রাইজে চলে আসি। হ্যাঁ, প্রাইজের ক্ষেত্রে যদি যান, এই যে হাড়ি যেটা বলছিলাম, কুকারটা বাজারে যা রেট আছে তার থেকে একটু কমে দিব। আচ্ছা, আপনি যদি নরমালি একটা হিসাব করেন, একটা করে নন স্টিক এর পাতিল কিনতে গেলে আপনি 2000। আচ্ছা, 2000 করে যদি চারটা হিসাব করেন কত হয়? 8000। 8000,
একটা চুলা নরমাল কিনলে 2500 দিন আছে কত 10-12000 তো এবারে যদি হিসাব করি 8-10000 টাকার আপনি এখানে দাম চলে আসে আর আজকে থেকে 7 দিনের একটা অফার দিব ভাই 7 দিনের স্টক সীমিত হয়তো বা 50-60 পিস মাল আছে আমার কাছে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি করে দেব যদি আপনি একটা নেন সেটাও ডেলিভারি ফ্রি দুইটা নিলেও সেটা ডেলিভারি ফ্রি আচ্ছা কত থাকবে এখন যদি আপনি রেগুলার হিসাব করেন আমরা কিন্তু এখন মার্কেটে নিছেন 7,000-7,500 ছেড়ে লুটেছে আচ্ছা আমরা কিন্তু আজকে থেকে 7 দিনের মধ্যে যারা কিনবেন 5,300 টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে একদম রিজনেবল সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি 5,300 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন যেটার সাথে আবার বলে দেয় হারে চুলা থাকবে একটা আচ্ছা হাড়ি থাকবে আজকে বলছি না এটার সাথে একটা ডিসকাউন্ট করে দিব ডিসকাউন্ট মাত্র 6,000 সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি এই স্টিল ভূষণ ব্লেন্ডার 6,000 ব্লেন্ডার আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার থেকে কমে কেউ দিতে পারবে না তাও আবার ডেলিভারি ফ্রি হয়তো বা 6,500 টাকা দিয়ে 7,500 দিয়ে অনেকে কিনছেন আজকে থেকে 7 দিনের মধ্যে যারা নেবেন স্টিল ভূষণের এই ব্লেন্ডারটা মাত্র 6,000 টাকা আচ্ছা ওকে যদি দুইটা একসাথে কেউ কিনেন আমি দেখাই যে দেখেন 5,300 আচ্ছা আর হলো আপনি 6,000 অনেকে দেখা যায় ভিডিও কলে প্রোডাক্ট দেখতে চান প্রোডাক্ট দেখে তারপর অর্ডার করতে পারবেন সরাসরি হিসাব নিতে পারবেন 500-1,000 অ্যাডভান্স করতে হবে যারা ঢাকার বাইরে নিবেন আচ্ছা এই যে আমাদের এই লাস্টে যে দুইটা নাম্বার এবং স্ক্রিন নাম্বারটা আছে এই নাম্বারটা আমাদের বিকাশ করা আছে একটা প্রোডাক্ট নিলে 500 দুইটা নিলে 1,000 দুইটা নিলে অ্যাডভান্স করবেন সারা বাংলাদেশ আপনি ঘরে বসে নেবেন ঢাকা সিটির ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না ঢাকার মধ্যে অ্যাডভান্স লাগবে না শুধু নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা বলছি না ডেলিভারি ফ্রি জাস্ট প্রোডাক্টটা বুঝাই দিব টাকা দিবেন তারপর সে আমার চলে আসবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন মাত্র 5,300 টাকা ডেলিভারি ফ্রি থাকবে খেয়াল করেন আর ব্লেন্ডার হচ্ছে 6,000 টাকা ডেলিভারি ফ্রি থাকবে দুইটা একসাথে কিনলে আপনার 11,300 টাকা বাদ 11,000 টাকা ওকে ডেলিভারি তো ফ্রি আছে ডেলিভারি তো অবশ্যই ফ্রি তো দেখেন চমৎকার ভাবে চুলা হাড়ির যদি ঝামেলা শেষ করে ফেলতে চান তাহলে এই মাল্টি কুকার গুলো কিন্তু আপনাদের জন্যই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন বড় হয়ে গেছে